বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, সমর্থকদের কাছে যা এল ক্লাসিকো নামেই বেশি পরিচিত। এল ক্লাসিকোতে রোমাঞ্চ দেখা যাবে না তা কি করে হয়, এবারও তাই হলো। গত রাতের এল ক্লাসিকোতে বার্সেলোনাকে 3-2 গোলে হারিয়ে চলতি মৌসুমে টানা 3টি ক্লাসিকোই নিজেদের নামে করে নিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ বার্নাবুতে রিয়াল বরাবরই অপ্রতিরোধ্য, তবে গত রাতে শুরু থেকেই আক্রমণে ছিল জাবি হার্নান্দেজের দল। ম্যাচের ষষ্ঠ মিনিটে রাফিনহার ক্রস থেকে দুর্দান্ত এক হেডের মাধ্যমে দলকে এগিয়ে নেন ক্রিস্টেনসেন, তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। 18তম মিনিটে পেনাল্টির সুযোগ পায় স্বাগতিকরা, যেটি খুব ভালো মতোই কাজে লাগান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এরপর বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে দুই দলই, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় সমতায় থেকেই প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে বার্সা, ফলস্বরূপ 69তম মিনিটে ফার্মিনের গোলে এগিয়ে যায় তারা, তবে তার মিনিট চারেক পরেই আবারও সমতায় ফেরে রিয়াল। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন লুকাস ভাসকেস। দুই গোলের সমতায় থেকে পয়েন্ট ভাগাভাগি করে শেষ হচ্ছে ম্যাচ, এমনটাই ধরে নিয়ে স্টেডিয়ামও ছাড়তে শুরু করেছিলেন অনেক দর্শক। তবে শেষ মুহূর্তে রোমাঞ্চ ছড়ালেন ইংলিশ তারকা জুড বেলিংহাম, বাস্কেজের বাড়ানো বল বার্সার জালে জড়ালেন তিনি। এতে আরও একবার এল ক্লাসিকোর রাত নিজেদের নামে করে নিল রয়্যাল মাদ্রিদ। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।